ওয়েট গাইস ওয়েট, আজকে দারুণ একটা ফ্লিপ শিখতে পারবেন, তো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করুন এবং একটা লাইক করে দিন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমি কিছুদিন আগে এই ভিডিওটা পাবলিশ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে চারটা ফ্লিপস যে কেউ শিখতে পারবেন, কোনো ইনজুরি হবে না। এক ভাই আমাকে কমেন্টে বলেছিলেন যে মাকাকো ফ্লিপস শিখান, তো আমি আজকে মাকাকো ফ্লিপস নিয়ে হাজির হলাম। তো পুরো ভিডিওটা ওয়াচ করুন, তাহলে শিখতে পারবেন, 1 বা 2 ঘন্টার মধ্যে শিখে যাবেন যদি মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন। তো এবার ভিডিওটা লং না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে ওয়ার্ম আপ করে নিতে হবে, তো আমি ওয়ার্ম আপ করে নিচ্ছি, তো আপনারা প্র্যাকটিস করার আগে ওয়ার্ম আপ করে নেবেন। তো গাইস, এক নাম্বার স্টেপে আপনাকে আপনার বাম হাত বসবেন এবং বাম হাতকে নিচের দিকে ঘুরাবেন, তারপরে মাটির দিকে রাখবেন, আর কিছুটা এমন ভাবে প্র্যাকটিস করবেন। শুরুতে প্র্যাকটিস করবেন যে আপনার সাইডের দিক থেকে আপনার দুই পা একসাথে নিয়ে যাবেন, এইভাবে দুই পা দিয়ে জাম্প করবেন, এইভাবে জাম্প করবেন, আর ধীরে ধীরে এই সাইডে আসবেন। তো দেখুন, আমি প্রোগ্রেশন দেখাচ্ছি যে কিভাবে আপনার দুই পা দিয়ে জাম্প করে ওখানে আসতে হবে। তো প্রোগ্রেশনটা দেখুন কিভাবে আসবেন। তো গাইস, শুরুতে আপনারা দুই পা দিয়ে জাম্প করে আপনার বাম হাতের সমান সমান আপনার দুই পা আনবেন, এরপরে অল্প অল্প করে পা আরো পিছনে নিয়ে যাবেন, এভাবে হয়ে যাবে। তো গাইস, আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে, যখন আপনারা মাকাকো প্র্যাকটিস করবে তখন আপনার বাম হাত সোজা রাখতে হবে, এভাবে ভাঙলে হবে না। তো গাইস, এবার আপনারা ফোকাস রাখুন যে আপনারা পিছনের দিকে হেলান দিয়ে থাকবেন, দেখুন কিছুটা এমনভাবে, আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি আমার শরীরটা পিছনের দিকে হেলান দিয়ে রেখেছি। তো গাইস, এবার দুই নাম্বার স্টেপে আপনাকে বেশি বেশি এমনভাবে প্র্যাকটিস করতে হবে। দেখুন, এভাবে আপনার হাতটা রাখবেন, আর আপনার বাম হাতকে এমনভাবে টুইস্ট করুন আর মাটিতে রাখুন, এভাবে রাখবেন, আর আপনার কোমর মানে হিপ জাম্প করবেন, আর এমন কোমরকে উপর করবেন। দেখুন, এবার আপনারা যখনই জাম্প করবেন তখনই আপনার কোমরকে উপর দিকে ধাক্কা দিবেন, দেখুন এভাবে। আমার কোমর কিভাবে উপর করতে হবে, আর এভাবে প্র্যাকটিস করুন কিছুটা, আর আপনার কোমরকে দেখুন, আপনার কোমরকে উপরের দিকে পুশ করতে হবে, শুধু উপর দিকে পুশ করলে হবে না, আপনার কোমরকে উপরের দিকে এবং এই অ্যাঙ্গেলে পুশ করতে হবে। দেখুন, তো গাইস, আপনার কোমরকে উপরের দিকে পুশ করলে হবে না, আপনার কোমরকে উপরের দিকে এবং পিছনের দিকে পুশ করতে হবে কিছুটা এমন ভাবে, দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন। শুরুতে শুরুতে হয়তো চেষ্টা করবেন কিন্তু ভালো হবে না, কিন্তু আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে, বা একদিনেই 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তো গাইস, এবার 3 নম্বর স্টেপ, এই 3 নম্বর স্টেপে আপনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তো আপনাকে এবার আরো মনে রাখতে হবে যে শুরুতে যেগুলো প্র্যাকটিস করেছেন সেগুলোই করতে হবে, কিন্তু এবার আরো ক্লিন করতে হবে। দেখুন, আমি এবার দেখাচ্ছি যে কি কি করতে হবে। তো গাইস, এবার আপনারা আপনাদের হাত হাতকে কিভাবে ব্যবহার করবেন এটা আমি বলবো, তো মনোযোগ সহকারে শুনুন। তো প্রথমে আপনারা সোজা হয়ে দাঁড়াবেন এবং আপনাদের বাম হাতকে সরাসরি এভাবে, দেখুন আমি কিভাবে করছি, দেখুন সরাসরি আপনার বাম হাতকে এভাবে মাটিতে রাখতে হবে, আর মাটিতে রাখার সাথে সাথে ডান হাত দিয়ে পিছনের দিকে জোরে সুইং করতে হবে। দেখুন, মাটিতে বাম হাত রাখার সাথে সাথে ডান হাত দিয়ে পিছনের দিকে জোরে সুইং করতে হবে এইভাবে। তো আপনাকে এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দেখুন এইভাবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন। তো আবার দেখুন, এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনাকে, তো অটোমেটিক হয়ে যাবে। তো এবার আপনাকে জোরে আপনার কোমরকে উপর দিকে পুশ করতে হবে এবং পিছনের দিকে পুশ করতে হবে। তো গাইস, আরেকবার বলছি, দেখুন যখনই জাম্প করবেন আপনার কোমরকে উপর দিকে পুশ করবেন এবং পিছনের দিকে পুশ করবেন, আর আপনারা চেষ্টা করবেন যে আপনাদের শরীরকে পিছনের দিকে হেলান দিয়ে রাখতে হবে। দেখুন, আমি যখন আমার বাম হাত মাটিতে রাখবো তখন আমার শরীর আমি যত পারি পিছনের দিকে হেলান দিয়ে রাখবো এবং
দুই পা দিয়ে জাম্প করব আর পিছনের দিকে থ্রো করবো। আর আপনাকে দুই পা দিয়ে জাম্প করে এটা করতে হবে, এটাকে বলে ব্রিজ পজিশন। তো দুই পা দিয়ে জাম্প করুন এবং ব্রিজ পজিশন বানান, আর ডান হাত দিয়ে মাটিকে টাচ করুন। এবার ল্যান্ডিংয়ের সময় আপনি আপনার দুই কাঁধ মানে শোল্ডারের সাহায্যে মাটিতে জোরে পুশ করুন, মানে দুই কাঁধের সাহায্যে মাটিতে জোরে ধাক্কা দিন এবং দাঁড়িয়ে যান। তো শুরুতে আপনার এমন হবে না, আপনার অনেকবার প্র্যাকটিস করতে হবে। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করুন, শুধু এটাই বেশি বেশি প্র্যাকটিস করুন, আপনার হাতকে কীভাবে পাওয়ারফুলভাবে থ্রো করা যায়। আর ব্রিজ পজিশন হতে হবে, আপনাকে জাম্প করতে হবে কোমরকে উপরের দিকে এবং পিছনের দিকে ধাক্কা দিতে হবে এবং ব্রিজ পজিশন হতে হবে। তো এখন আপনি অলরেডি বেশি বেশি প্র্যাকটিস করে যান তো অটোমেটিকলি আপনি শিখে যাবেন। তো আমি অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখুন। শুরুতে হয়তো আপনারা অনেক ভয় পাবেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনারা ভয় না পেয়ে বেশি বেশি প্র্যাকটিস করে যান, হয়তো শুরুতে এক দুইবার পড়ে যাবেন, কিন্তু তেমন কোনো ব্যথা পাবেন না বা ইঞ্জুরি হবে না, নিশ্চিন্ত। কিন্তু আপনাদের আমি যেভাবে বলেছি সেভাবে প্র্যাকটিস করতে হবে। যেখানে বড় বড় ঘাস আছে সেখানে গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো যখন আপনারা মাকাকো শিখে যাবেন তখন আপনারা তিনভাবে মাকাকো করতে পারবেন। দেখুন, এক নাম্বার ডান পা দিয়ে কিক করে ল্যান্ডিং, আরেকটা হলো শুধু বাম পা দিয়ে কিক করতে হবে, দুই পা দিয়ে জাম্প করতে হবে এবং বাম পা দিয়ে কিক করতে হবে, আরেকটা হলো বাম পা দিয়ে কিক করে তারপর ডান পা দিয়ে কিক করতে হবে। দেখুন স্লো মোশন। তো গাইস, ভিডিওটা পছন্দ হলে লাইক করুন এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব।